কিছু, আর এখন বাজে হচ্ছে 5:45, আর আমি আমার একটা ফ্রেন্ড ময়ূকের জন্য ওয়েট করছি। তারপর আমরা একসাথে আরেকটা ফ্রেন্ডের বাড়ি যাব, তারপর ওখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করব। তো এখন আমরা আমার বন্ধুর বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে রিক, ওয়ান অফ দ্য কোফাউন্ডার্স অফ র্যাপটর সাইক্লিং হাব, আর এটা হচ্ছে ময়ূক, এটাও ওয়ান অফ দ্য কোফাউন্ডার্স অফ র্যাপটর সাইক্লিং হাব। তো এখন আমরা আমাদের খেয়াদার জার্নি অফিসিয়ালি শুরু করব। তো গাইজ, এখন আমরা বাইপাসের ঠিক একটু আগে এসে গেছি, আর আমরা রিকের সাইকেলে একটু পাম্প দিচ্ছিলাম, কারণ কি ও সামনের চাকার পাম্পটা একটু লো ছিল। তো যাওয়া যাক। বাইপাসের দিকে যাওয়ার সময় আমরা সেই অপূর্ব ভোরের সূর্যটা দেখার সুযোগ পেলাম। বাইপাস থেকে কিছুটা বেরোনোর পর আমরা যখন উঁচু পথের দিকে রওনা দিচ্ছিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে শহর যে আলাদা ভাইবটা আছে ওটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা আস্তে আস্তে গ্রাম্য পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখন আমরা উচ্ছেপোটায় আছি, এখানে 5 মিনিট মতন ব্রেক নিচ্ছি, তারপর উইল এগেইন কন্টিনিউ আওয়ার জার্নি। গাইজ, এখন আমরা খুব কাছে চলে এসেছি, আর রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ রাস্তা, যাওয়া যাচ্ছে না। মানে আমার MTV আছে, বাট এখানে বিশাল প্রবলেম হচ্ছে। আমি ফার্স্ট টাইম এরকম কোনো প্লেন রাস্তায় চালাচ্ছি। রাস্তার অবস্থা একবার অবস্থা, আজকে বাড়িতে গিয়ে কোমরের ব্যথা পাক্কা হচ্ছে, খুব বাজে অবস্থা রাস্তা। ঠিক কই আমরা এখন খেয়াদার খুবই কাছে চলে এসেছি, আর 500 মিটার মতন বাকি আছে। এখানে একটা খুব সুন্দর একটা স্পটে আমরা দাঁড়িয়ে আছি। এখন একটু বাদেই আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করব। তো আপনারা শুধু ভিউটা দেখুন এখান থেকে। তো গাইজ, এখন আমরা পৌঁছে গেছি, আমরা একটা বড় ভেড়ির সামনে আছি। এটা হচ্ছে টিপিক্যাল খেয়াদা। আমরা অলরেডি পৌঁছে গেছি এখানে, প্রায় 10-15 মিনিট হয়েছে। আমরা একটু বিস্কিট মতো খেলাম হালকাভাবে। আর এটা হচ্ছে ময়ূক, খুব সুন্দর জায়গা, আপনারা ডেফিনেটলি এখানে আসা উচিত, অ্যাটলিস্ট ওয়ান্স ইন ইয়ার লাইফ টাইম। রিক, কিছু বলুন। কলকাতার কাছে এত সুন্দর জায়গা, লাইক আমরা রাস্তাটা তো খুব একটা ভালো ছিল না, তো খুবই কষ্ট করে এলাম, বাট এসে এর জন্যই যত কষ্ট করা, জাস্ট সি কলকাতার কাছে এরকম গ্রামের পরিবেশ, এরকম ন্যাচারাল একটা রুরাল বেঙ্গল যেটাকে বলে, খুবই রেয়ার আর কি। তো আপনারা অবশ্যই আসবেন জায়গাটাতে। তো গাইজ, আমরা এখন একটা নতুন জায়গায় এসেছি, ওই জায়গাটা থেকে খুবই কাছে, উইদিন 1 কিলোমিটার একটা, বেসিক্যালি একটা পুরোনো বাড়ি গ্রামের মধ্যে, আর কোনো স্পেশাল ব্যাপার নেই, বাট দেখে বেশ ভালো লাগছে, একটা হন্টেড হাউস টাইপ ফিলিং আসছে। গুগল ম্যাপসে দেখালো ওখান থেকে খুবই কাছে, তো আমরা এমনি দেখতে চলে এলাম। লোকে আসে ফটোশ্যুট করে, সাইক্লার যারা আছে লোকে ফটোশ্যুট করে, ভেতরে ঢোকা অ্যালাউড না, বাট দেখে বেশ একটা পুরোনো একটা হন্টেড হাউস টাইপ ফিলিং আসে। রাত্রিবেলা জায়গাটা বেশ ভালো লাগবে, আমরা এমনি দেখতে এলাম। বাকি সবাই ভুতুরের বাড়িতে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফেরার পথে চৌবাগা রোড দিয়ে আসছিলাম। তারই কিছু দৃশ্য আপনাদের সামনে। তো এখন আমরা আসছিলাম চৌবাগা রোড দিয়ে, আর রাস্তাটা এত বাজে, এত জঘন্য, মানে আমাদের 2 কিলোমিটার মানে রাস্তা, আমাদের মনে হচ্ছিলো যেন 10 বা 12 কিলোমিটার। তো এখন সবাই মানে সাইকেল ব্যাগে চালিয়ে ওই বাজে রাস্তার উপর দিয়ে এখন সবাই টায়ার্ড হয়ে বসে আছে, ওভার অ্যাক্টিং করে বলছে এসব কিছু, কোনো ওভার অ্যাক্টিং না। আর এখন আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের সামনে দাঁড়িয়ে আছি, একটা মোটামুটি ভালোই লোকেশন, ভালো হাওয়া দিচ্ছে, আর এখানে সবাই এখন টায়ার্ড হয়ে বসে আছে। আর আমি তো গাইজ, তারপর আমরা বাড়ি চলে আসি। আসার সময় কোনো ব্লগ করিনি, কারণ কি সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের ব্লগটা কেমন লাগলো, আর যদি কোনো লোকেশন রেকমেন্ড করে আমাদের রিচের মধ্যে একদিনে যেগুলো কভার করা যায় তা আমরা নিশ্চয়ই কভার করবো। বাট
এপ্রিল আর মেতে কোনো ব্লগ আর আপলোড হবে না, বিকজ আমাদের বোর্ডস আসছে ক্লাস টুয়েলভের। তো বোর্ডসের পর মানে জুনে আমরা ফ্রিকোয়েন্টলি ব্লগ আপলোড করবো আর ভালো ভালো লোকেশন এক্সপ্লোর করবো। থ্যাংক ইউ, বাই।